হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 তার প্রতি অধ্যায়ে আমরা আলোচনা করছি অনেকদিন ধরেই তো আমরা এই চ্যাপ্টারে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আজকে আমরা আলোচনা করব তো এটা হচ্ছে আমাদের পার্ট 8 তো ব্যাপার হচ্ছে যে যে কোনো তাপগতীয় সংস্থা কিংবা আমরা যদি তাপগতীয় প্রক্রিয়ার কথা বলি তো দুটো কথা আসে সেটা হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস আর একটা হচ্ছে ইররিভার্সিবল প্রসেস এবারে রিভার্সিবল ইররিভার্সিবল যে প্রসেসের কথা বলছি তো বাংলায় যেটা আমরা বলি রিভার্সিবল প্রসেস মানে প্রত্যাবর্তক ক্রিয়া কিংবা প্রক্রিয়া বলা উচিত আর এটা হচ্ছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া তো তোমরা ছায়া প্রকাশনী বইতে 745 পেজ এবং 746 পেজের কিছু অংশ আমরা আলোচনা করব প্রথমে এটাই আলোচনা করব তো এবার প্রশ্ন হচ্ছে এই প্রত্যাবর্তক প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কি জিনিস দেখো কোন তাপগতীয় সংস্থা এ অবস্থা থেকে বি অবস্থায় যাচ্ছে তো অবস্থায় যাচ্ছে মানে এটা না যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে চলানো হবে এটা অবস্থাকে বোঝানো হচ্ছে অর্থাৎ কোন গ্যাস কিংবা কোন সংস্থা এ তে ছিল এ থেকে বি তে যাওয়ার সময় মানে অন্য অবস্থায় যাওয়ার সময় দেখা গেল সে ডব্লিউ পরিমাণে বাহ্যিক কার্য করেছে কিভাবে করলো না কিউ পরিমাণে তা শোষণ করে তাহলে কিউ পরিমাণে তাপ শোষণ করে ডব্লিউ পরিমাণ কার্য করে বি তে পৌঁছালো অর্থাৎ অন্য একটা তাপীয় সাম্যাবস্থায় এলো এবারে যখন বি থেকে এ তে সে আসবে কিংবা বি থেকে যখন এ তে আসতে চাইবে তখন এই যে কিউ পরিমাণ তাপ শোষণ হয়েছিল সেই যদি কিউ পরিমাণ তাপ সে বর্জন করে তাই জন্য আমি মাইনাস লিখলাম আর এই ক্ষেত্রে বাহ্যিক কার্য হয়েছিল এখানে এটা হবে W পরিমাণ কার্য যেটা এখানে বাহ্যিক কার্য হয়েছিল সেই পরিমাণ কার্য কিন্তু এখানে বাহ্যিক কার্য হবে না এইখানে কিন্তু সেই গ্যাসের উপর কিংবা সেই সংস্থার উপর এই পরিমাণ কার্য হবে সেই জন্য আমি মাইনাস চিহ্ন দিলাম মানে যেরকম একটা হচ্ছে কার্য যেরকম আমরা পজিটিভ কিংবা নেগেটিভ দুটো ধরি ধনাত্মক ঋণাত্মক কার্য সেরকমই ধনাত্মক এবং ঋণাত্মক কার্য তাহলে গ্যাস দ্বারা কার্য এবং গ্যাসের উপর কার্য তাহলে এই যে দুটো আমরা দেখছি তাহলে এটা হবে কখন বি থেকে যখন এ তে আসার সময় যদি এটা হয় কোন প্রক্রিয়ার ক্ষেত্রে তখন তাকে আমরা প্রত্যাবর্তক কিংবা রিভার্সিবল প্রসেস বলে থাকি যদি না হয় দেখা গেল এ থেকে বি তে গেল তখন কি পরিমাণ তাপ শোষণ করলো আর ডব্লিউ পরিমাণ বাহ্যিক কার্য করলো কিন্তু ফেরার সময় সে আবার তাপ শোষণ করছে তারপরে গিয়ে আবার বাহ্যিক কার্য করছে সেই পরিমাণ তাপ বর্জন করছে না সেই পরিমাণ তাপ তার উপর হচ্ছে না তখন তাকে বলা হয় অপ্রত্যাবর্তক কিংবা ইররিভার্সিবল প্রসেস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যাবর্তক বা অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার সংজ্ঞা শর্ত আর পার্থক্য এবং উদাহরণ তো সবগুলো বলা হয়নি আমি শুধু সংজ্ঞাটাই আপাতত বললাম তার মানে কি জানা আমরা প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় গেলে সেটা একমুখী হবে না দ্বিমুখী হবে অর্থাৎ এ থেকে বি তে গেল বা বি থেকে এ তে আসবে তখন কার্য এবং তাপের পরিমাণ সমান এবং বিপরীত হবে তাই যখন আমি প্লাস গুলো বলেছিলাম এই ক্ষেত্রে নেগেটিভ বললাম তো এটা প্রত্যাবর্তক প্রক্রিয়ার লক্ষণ কিন্তু অপ্রত্যাবর্তক হলে এই জিনিসটা কিন্তু হবে না এবারে প্রশ্ন হচ্ছে তাহলে কি সত্যিকারে কোনো প্রত্যাবর্তক প্রক্রিয়া আছে যদি বাস্তব দিক থেকে বলা হয় প্রত্যাবর্তক প্রক্রিয়া বলে কিন্তু বাস্তবে কিছু নেই না তাহলে আমরা পড়ছি কেন না প্রত্যাবর্তক প্রক্রিয়া একটা আদর্শ ঘটনা কিংবা মোটামুটি একে কিছু ক্ষেত্রে বাস্তবায়িত করা সম্ভব আমি ছোট্ট একটা উদাহরণ দিই সাপোজ আমরা একটা চুনির মধ্যে একটা গ্যাস আছে এইখানে আর এইখানে একটা পিস্টন আছে একদম ঘর্ষণবিহীন পিস্টন এবার এই পিস্টনে আমরা কি করলাম উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার তাকে কনস্ট্যান্ট কিংবা ফিক্সড রাখলাম অর্থাৎ উষ্ণতাকে আমরা স্থির রাখলাম উষ্ণতা স্থির রেখে গ্যাসটাকে সংনমিত হতে দিলাম তাহলে গ্যাস যখন সংনমিত হবে তখন বুঝতেই পারছ এইবারে পিস্টন কি হচ্ছে না গ্যাসের উপর কিছু কার্য করছে
এবারে সংগ্রহিত হওয়ার পর যদি আমরা ছেড়ে দিই আর কিছু না করি, বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না করি, তখন গ্যাস আবার কি করবে না? আমরা ধীরে ধীরে তাকে সংকুচিত করেছিলাম, গ্যাস আবার ধীরে ধীরে পিস্টনের উপরে কার্য করবে, কার্য করে পুনরায় তার আগের যে অবস্থান যে আয়তন ছিল সেটা থেকে কিন্তু সে পেয়ে যাবে, কিংবা সেই আয়তনটা সে দখল করে নেবে। তো প্রসেসটা খুব স্লোলি ঘটানো হলো, ধীরে ধীরে ঘটানো হলো, এটা সম্ভব হয়েছে। তো এই উদাহরণটা একটা প্রত্যাবর্তন প্রক্রিয়ার উদাহরণ হিসেবে গণ্য করা যেতে পারে, কারণ এই ক্ষেত্রে কোন অপচয় বল যেমন ঘর্ষণ বল, রোধ কিংবা আমাদের সান্দ্র বল, এই জাতীয় কোন বলের উপস্থিতি নেই। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যাবর্তন প্রক্রিয়ার মূল শর্ত এটাই যে কোন রকম অপচয়ী বল কিংবা অপচয়ী শক্তির উৎস কোনো কিছু থাকবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় কি বলা যেতে পারে, না প্রত্যাবর্তন ক্ষেত্রে কি হবে না প্রক্রিয়াটা দ্বিমুখী হবে, যেরকম এ থেকে বি হবে আবার সেটা ডি থেকে এ হবে, সমান এবং বিপরীত পরিমাণে কার্য এবং শক্তি হবে। তোমরা 745 পেজে দেখবে প্রত্যাবর্তন প্রক্রিয়া অপ্রত্যাবর্তন প্রক্রিয়ার সংজ্ঞা রয়েছে সেই প্রকাশনী বইতে, তার নিচে রয়েছে প্রত্যাবর্তন প্রক্রিয়া শর্ত, সেখানে বলা হয়েছে যে কথাগুলো আমি বললাম যে প্রক্রিয়াটা ধীরে ধীরে ঘটানো হবে, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ফাইনালের জন্য। এইবার আমি উদাহরণ নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের মধ্যে আরেকটা উদাহরণ রয়েছে খুব সুন্দর উদাহরণ। সাপোজ জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফ আছে, জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফ আছে, এইবারে সে জিরো ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হলো। তাহলে তোমরা জানো যে আমরা আগেও পড়েছি ক্লাস সেভেন থেকে পড়ছি, লিঙ্ক তাপ সম্বন্ধে সেভেন থেকে আইডিয়া হয়েছে, ক্লাস ইলেভেন ও পড়েছো। সো এই ইকুয়েশন সেভেন থেকে যদি আমরা বলি সিজিএস এ, তো এটা ছিল 80 ক্যালোরি পার গ্রাম। তো 80 ক্যালোরি পার গ্রাম এই পরিমাণ তাপের প্রয়োজন প্রতি গ্রাম বরফের জন্য। তো এই পরিমাণ তাপ গ্রহণ করে সে জলে পরিণত হয়েছে। এইবার যদি জল থেকে আমি আবার তাকে পুনরায় বরফ করি, তো স্বাভাবিক ভাবে সেই 80 ক্যালোরি তাপ তার থেকে বর্জন করতে হবে, যেহেতু উষ্ণতাটা সেম থাকছে। এটাও কিন্তু একটা প্রত্যাবর্তন প্রক্রিয়া হিসেবে আমি একে ধরতে পারি। তা তোমরা দু একটা উদাহরণ পড়লেই হবে, যদি বেশি পড়তে চাও তাহলে সাধারণ অ্যাপ্লিকেশন বই দেখবে, সেখানে অসংখ্য উদাহরণ রয়েছে, যেরকম তড়িৎ বিশ্লেষণ উদাহরণ কেমিস্ট্রি থেকে নিতে পারি আমরা। আর অপ্রত্যাবর্তন প্রক্রিয়ার উদাহরণ বলা খুবই সহজ, কারণ বাস্তবে যে কোনো প্রক্রিয়াই অপ্রত্যাবর্তন প্রক্রিয়া রয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি, একটা অমসৃণ একটা টেবিলের তল কিংবা একটা সারফেস অমসৃণ, তাহলে এই যে অমসৃণ টেবিলের তলটা রয়েছে সেখানে একটা বস্তুকে ধরে রাখা হয়েছে, এখান থেকে তাকে সরিয়ে এখানে নিয়ে আসা হলো। তো যেহেতু আর পরিমাণ কার্য করা হলো কিংবা ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কার্য করা হলো, যখন তাকে সেই অবস্থান থেকে অর্থাৎ অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থানে নিয়ে আসার চেষ্টা করব, তখন পুনরায় কিন্তু ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। তার মানে দুই ক্ষেত্রেই কিন্তু কার্য করতে হচ্ছে, তার নেট কার্য কিংবা নেট যে তাপের পরিমাণ গাণিতিক ভাবে সেটা কিন্তু শূন্য হচ্ছে না, অর্থাৎ সমান ও বিপরীত হচ্ছে না, সমান তো হচ্ছে কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, তার মানে টোটালটা অ্যাজ এ হোল শূন্য হচ্ছে না। তাই এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তন প্রক্রিয়া। তোমরা বইতে দেখতে পারো তোমাদের 745 পেজে প্রথম উদাহরণ কিন্তু এটাই রয়েছে। তার মানে আমরা যাওয়ার সময় যে কার্য করছি, ফেরার সময় আবার আমাদের কার্য করতে হচ্ছে, তার মানে যে পরিমাণ কার্যটা যাওয়ার সময় করলাম সেটা কিন্তু পুনরুদ্ধার করা সম্ভব হওয়ার হচ্ছে না। আর এটা খুব সহজ উদাহরণ দেওয়া যেতে পারে, ধরো দুটো গ্যাস জার, একটাতে গ্যাস ফুল অর্থাৎ গ্যাস ভর্তি রয়েছে আর একটাতে শূন্য রয়েছে, একটা পাইপ দিয়ে সে গ্যাস জারকে যুক্ত করলাম, তখন কি দেখবো না গ্যাস জার থেকে গ্যাস বেরিয়ে আরেকটা গ্যাস জারে ভর্তি হচ্ছে। কতক্ষণ ভর্তি হবে না, যতক্ষণ দুই গ্যাস জারে চাপ স্থির না হচ্ছে। তোমরা আগেও শুনেছো এই কথাগুলো, তাহলে চাপ স্থির হয়ে গেলে যখন সমান হয়ে যাবে দুই জারে, তখন কিন্তু পুনরূপ কোনো পরিবর্তন হবে না গ্যাসের চাপে। তো এবার প্রশ্ন হচ্ছে গ্যাসের চাপে এই যে পরিবর্তন হচ্ছে না, স্থির থাকছে, তো এই যে ঘটনাটা ঘটলো, গ্যাস কিন্তু নিজের থেকে আবার যে ফাঁকা জারে প্রবেশ করলো সেখান থেকে কিন্তু আবার আগেরটায় কিন্তু প্রবেশ করবে না, বাইরে থেকে যদি আমরা কোনো ব্যবস্থা করি পাম্প লাগিয়ে কোনো কিছু করে তখন হবে। তার মানে এটা কোনোভাবে প্রত্যাবর্তন নিজের থেকেই হতে পারত, তো এটাকে আমরা অপ্রত্যাবর্তন প্রক্রিয়া হিসেবে ধরব। তো এটা ভালো করে পড়তে হবে উদাহরণ পার্থক্য। এবার নেক্সট যেটা আমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে আমাদের তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অর্থাৎ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে আমরা ফার্স্ট ল পড়েছি, যে ফার্স্ট লতে আমরা শক্তি সংরক্ষণ
যে কনসেপ্টটা সেটাই আসে, এটা আমরা পড়েছি। সেখান থেকে আমরা অভ্যন্তরীণ শক্তি বলে একটা নতুন তাপগতীয় রাশি পেয়েছি, অর্থাৎ থার্মোডাইনামিক ভ্যারিয়েবল পেয়েছি। তারা অবশ্যই একটা স্টেট ফাংশন অর্থাৎ গড় নির্ভরশীল নয়, সেটি শুধুমাত্র অবস্থা অপেক্ষক কিংবা অবস্থা নির্ভরশীল। তো সেকেন্ড লর প্রয়োজন কেন হলো, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবে যে ফার্স্ট লতে সব যেসব সকল প্রসেস গুলো কিংবা পদ্ধতি গুলো ভ্যালিড কিংবা ফার্স্ট ল যেগুলোকে বলে হ্যাঁ সঠিক, সেগুলো অনেক সময় বাস্তবে দেখাই যায় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একটা গরম চায়ের কাপ যদি হাতে ধরা হয়, আমরা কি দেখি না চায়ের কাপের উষ্ণতা আমাদের শরীরের উষ্ণতা থেকে বেশি। কিছুক্ষণ ধরার পরই আমরা দেখতে পাই চায়ের কাপ আগের তুলনায় ঠান্ডা হয়েছে কিন্তু হাতটা একটু গরম হয়ে গেছে, স্বাভাবিক, এটা তোমরা নিজেরাও লক্ষ্য করেছো। কিন্তু কখনো কি এরকম দেখেছো যে চায়ের কাপ আরো গরম হয়ে যাচ্ছে আর আমাদের হাত কিংবা আমাদের শরীর যতটা ঠান্ডা ছিল আরো ঠান্ডা হয়ে যাচ্ছে? এই প্রক্রিয়াটি কখনোই ঘটবে না। কিন্তু ম্যাথমেটিক্যালি অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিস ইজ ভ্যালিড কেস, অর্থাৎ তাপগতীয় কিংবা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে যদি বলা হয় এই ঘটনাটি কিন্তু সম্ভব, কিন্তু বাস্তবে হয় না। তার মানে যে রেস্ট্রিকশনটা কোন প্রক্রিয়াটা হবে কোন অভিমুখে হবে সেটা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কখনই নির্দেশ করে না, এটা তার লিমিটেশন, যেটা পরীক্ষাতে একদম আমরা হতেও পারে যে তার গতিবিদ্যার প্রথম সূত্রে কি সীমাবদ্ধতা রয়েছে, এটা তার সীমাবদ্ধতা। তোমরা ছায়া সত্য দুটো বই দেখতে পারো, তাহলে এই সীমাবদ্ধতা দূরীকরণে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এসেছে। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মোটামুটি অনেকভাবেই বলা যায়, তো তোমাদের দুটো করলেই হবে। তোমাদের বইতে 745 পেজে দুটো রয়েছে, একটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের বিবৃতি কিংবা ক্লসিয়াস স্টেটমেন্ট, আর একটা হচ্ছে বিজ্ঞানী কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি। দুটো অলমোস্ট সেম, শুধু বলার ধরনটা আলাদা। প্রথমে বলা রয়েছে কোন স্বয়ংক্রিয় যন্ত্র তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় স্থানান্তরিত করতে পারে না। স্বয়ংক্রিয় মানে কি? সেলফ অ্যাক্টিং মেশিন, যে নিজের থেকে চলে। কি বলবো, হ্যাঁ স্যার ফ্রিজে তো দেখি আমরা বাইরের উষ্ণতা বেশি, ফ্রিজে ঠান্ডা হচ্ছে, বরফ তৈরি করা হচ্ছে, জল ঠান্ডা রাখা হচ্ছে না, সেখানে কিন্তু আমরা কারেন্ট সাপ্লাই দিই বাইরে থেকে। একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো, কারেন্ট সাপ্লাই দেবো না, ঘরে লাগিয়ে রাখবো শুধু এমনি ডিসপ্লে করে, সে কিন্তু কাজ করবে না। তাহলে বাইরে থেকে এনার্জি সাপ্লাই দিতে হচ্ছে। তার মানে কোনো অটোমেটিক মেশিনের ক্ষেত্রে সেটা সম্ভব না যতক্ষণ তাকে বাইরে থেকে কোনো শক্তি সাপ্লাই না দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে ক্লসিয়াস বিবৃতি মানে। দ্বিতীয় হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি, অর্থাৎ কোন একটা সেলফ অ্যাক্টিং মেশিন নিলাম, তাকে যে পরিমাণ শক্তি দিলাম অর্থাৎ তাপ দিলাম, সে সম্পূর্ণটাকে কার্যে রূপান্তরিত করতে পারবে এটা কিন্তু কখনোই হবে না। এটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট, অর্থাৎ কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি, অর্থাৎ কোন স্বয়ংক্রিয় যন্ত্র কিন্তু কোন পরিমাণ তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত কিন্তু করতে পারবে না। তোমাদের যা সিলেবাস কলেজ লেভেলের ডিটেইলসে রয়েছে, তোমাদের ইলেভেনের সিলেবাসের জন্য শুধু স্টেটমেন্টটা পড়লেই মোটামুটি হবে। এইবারে যেটা আমরা লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো আর আমাদের এখানে ফিজিক্সও পড়তে হবে, সেটা হচ্ছে এনট্রপি, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এটা তাপগতীয় সংস্থার একটা আরেকটা নতুন রাশি যার সম্বন্ধে জানতে হবে, এনট্রপি। তো যেরকম এনার্জি তাপ শক্তি রয়েছে, অভ্যন্তরীণ শক্তি রয়েছে, কার্য রয়েছে, তো একইভাবে এনট্রপি হচ্ছে একটা রাশি। এটা কিন্তু পদ নির্ভরশীল নয়, শর্ত শুনতে লাগে, এটা কিন্তু অবস্থা নির্ভরশীল। এটা টি এর ফাংশন হতে পারে, উষ্ণতা ফাংশন হতে পারে, পি এর হতে পারে, ভি এর হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু একে অত গুরুত্ব এই কারণেই দেওয়া হয়, আমরা পার্টিকুলার একটা স্টেটে কিংবা একটা অবস্থার তাপগতীয় সংস্থার ক্ষেত্রে তার এনট্রপি কিন্তু কখনোই নির্ধারণ করতে পারি না। এনট্রপি সবসময় কিন্তু পরিবর্তনটাই কিন্তু বের করা হয়, যদি গরম বিদ্যার সাপেক্ষে বলা হয়। কিভাবে বের করা হয়? না, বের করা হয় এইভাবে, ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, যে পরিমাণ তাপ শোষণ কিংবা বর্জন করেছে আর যে উষ্ণতা এই ঘটনাটি ঘটেছে। তো প্রশ্ন হচ্ছে এই এনট্রপি ধারণাটা তো গুরুত্বপূর্ণ কেন? এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে এনট্রপি ধারণাটা কিন্তু খুবই প্রমিনেন্ট হয়ে ওঠে। কেন? না, বিক্রিয়াটা কোন দিকে ঘটছে এনট্রপি কিন্তু সেটা নির্দেশ করে, অর্থাৎ এনট্রপি কিন্তু সময় নির্দেশক একটা রাশি বলা যেতে পারে। কিরকম? না, আমি আগেই বলেছি প্রত্যাবর্তন প্রক্রিয়া বাস্তবে কিন্তু নেই, এটা কল্পনা কিংবা একটা আদর্শ ধারণা। মোটামুটি ভাবে ধীর গতিতে প্রক্রিয়া কিংবা কোনো বিক্রিয়াকে ঘটালে সেটা কিন্তু মোটামুটি প্রত্যাবর্তন হয়ে থাকে। তো অপ্রত্যাবর্তন প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপিটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা, কারণ বাস্তবে যত ক্রিয়া ঘটছে, যত প্রক্রিয়া হচ্ছে, সবই অপ্রত্যাবর্তন। সবার ক্ষেত্রে এই এনট্রপিটা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, অর্থাৎ ঠিক দেখতে দিকে চলে গিয়েছে।
সেটা কিন্তু থামছে না অর্থাৎ অপ্রত্যাবর্ত প্রক্রিয়া মানে এনট্রপি কিন্তু greater than zero অর্থাৎ ইনক্রিজ হচ্ছে তাহলে এটা এমন একটা রাশি যে অপ্রত্যাবর্ত ক্রিয়াকে সূচিত করছে যদি এটা প্রত্যাবর্ত প্রক্রিয়া হতো তখন কিন্তু ds zero হতো অর্থাৎ কোনো রকম পরিবর্তন হয় না যেটা কার্নো চক্র যখন আমরা পড়ব সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তার মানে এটা ds equals to zero সেই ক্ষেত্রে হয়ে থাকে তার মানে অপ্রত্যাবর্ত প্রক্রিয়া মানে সবসময় এনট্রপি কিন্তু বাড়বে তো তোমরা এই 746 পেজে দেখবে তোমাদের বইতে এখানে লেখাও রয়েছে যে প্রত্যাবর্ত প্রক্রিয়া কিন্তু শুধুমাত্র আদর্শ ধারণা আর কোন বদ্ধ সংস্থার যদি আমরা বলি এনট্রপির একটা নীতি হিসেবে বলতে পারি অনেকেই বলে তাহলে এনট্রপি আর শক্তির মধ্যে কি তার শক্তির মধ্যে পার্থক্য কি দেখো শক্তির একটা সংরক্ষণ নীতি রয়েছে একটা নিত্যতা নীতি রয়েছে এনট্রপি কিন্তু সেরকম কোনো নিত্যতা নীতি নেই এনট্রপি কিন্তু বাড়ে আবার আনচেঞ্জ থাকতে পারে সে শর্ত সাপেক্ষে প্রত্যাবর্ত ক্ষেত্রে আনচেঞ্জ আর অপ্রত্যাবর্ত ক্ষেত্রে বাড়তে থাকে অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি বলতে পারো তো এই জন্য দেখবে 746 পেজের নিচের দিকে পরিষ্কার বলা হয়েছে যে এটা হচ্ছে এনট্রপির বৃদ্ধির নীতি অর্থাৎ এটা তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রের একটা সাধারণ রূপ বৃদ্ধি নীতি কেন না প্রক্রিয়াগুলো সব অপ্রত্যাবর্ত এবং তাদের ক্ষেত্রে এনট্রপি সবসময় বাড়তে থাকে এনট্রপি বাড়া মানে সিস্টেমটা অর্ডার থেকে ডিসঅর্ডার স্টেটে যাওয়া মানে শৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় চলে যাওয়া ওই জন্য দেখবে টি ইকুয়ালস টু জিরো কেলভিন যদি হয় পরম শূন্য যদি ধরা সেখানে কিন্তু সিস্টেমটা অর্ডার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এনট্রপি চেঞ্জ হয় না অর্থাৎ সিস্টেমটা অর্ডার হয়ে যায় যত উষ্ণতা বাড়ে সিস্টেমটা ততটা ডিসঅর্ডার কিংবা বিশৃঙ্খল হয়ে ওঠে তোমাদের বইতে 746 পেজে একদম নিচের দিকে দেখবে তিনটে পয়েন্টের কথা বলা রয়েছে প্রথমে বলা রয়েছে উষ্ণতার কথা তোমরা জানো প্রত্যেকটা একটা যেটা তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে পাওয়া গেছে সেটা উষ্ণতা হচ্ছে সেই ফ্যাক্টর কিংবা সেই ভৌত রাশি যেটা ডিসাইড করছে কোন বস্তু তাপ দেবে কিংবা তাপ নেবে তো সেটা একটা রয়েছে দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ শক্তি যেটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে পেলাম আর আজকের এই আলোচনা থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এনট্রপি তার অস্তিত্ব রয়েছে অর্থাৎ উষ্ণতার অস্তিত্ব রয়েছে ইউ এর রয়েছে এস এর রয়েছে দ্বিতীয় সূত্র থেকে তিনটে ধারণা আমরা কিন্তু পাচ্ছি তো যেহেতু এই সব টপিকটা এখানেই শেষ করতে হবে কারণ পরের টপিক হচ্ছে তাপীয় ইঞ্জিনিয়ারিং হিমায় অবশ্য সেগুলো মানে 2021 তারপরে আমরা কার্নো চক্র নিয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে টিল দেন বাই